যে গণতন্ত্র কখনো পরাজিত হয় না সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে ভারতের নির্বাচন সবসময় প্রতিবেশী দেশ হিসাবে বা বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে ওখানকার নির্বাচন পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশের মানে আলোচনা শুধু না নানান কৌতূহল সৃষ্টি করে সেই দিক থেকে এবার বিজেপির যে প্রত্যাশা বা ঘোষণা অর্থাৎ তারা একক সংখ্যাগরিষ্ঠ না মানে ব্রুট মেজরিটি বলতে চারশোর অধিক তারা আসন পাবে বলে দাবি করেছিল কেউ কেউ হয়তো এই এই দাবিকে পাশ কাটানো সঙ্গত মনে করে নাই কারণ মিস্টার মোদির একক ব্যক্তিত্ব তারপরে একটি বৃহৎ মন্দির যেটা উনি রাম মন্দির শেষ রাম মন্দির নির্মাণ আর এক কথাই ধর্মীয় যে বিষয়টি মানে বিজেপি তাদের রাজনীতিতে অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করে যেহেতু ভারত একটা হিন্দু প্রধান দেশ মানে ধর্মীয় দিক থেকে সেই সুশ্রানির একটা ব্যাপার ছিল সব মিলায় অনেকে বিভ্রান্ত ছিল হয়তো বা বিজেপি ভালো করবে কিন্তু কংগ্রেসের তরুণ নেতা বিশেষ করে রাহুল গান্ধী বেশ কয়েক বছর ধরে যে পথযাত্রা করছে সেটাকেও বিজেপি মানে আমলে নেয় নাই কিন্তু এখন প্রমাণ হচ্ছে এখন যেটা আমাদের দৃষ্টিতে আসছে যে এই পথযাত্রা আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে সে মানুষের অনেক কাছাকাছি যেতে পেরেছে যে জিনিসটা ফলাফলকে প্রভাবিত করেছে এই নির্বাচনে বিশেষ করে আর বিজেপির যে ব্যর্থতাগুলো বিশেষত সংখ্যালঘুরা যারা ছিলেন মুসলিম বিশেষত মুসলিম বা অন্যান্য সম্প্রদায় এখানেও একটা আস্থাহীনতার ব্যাপার বা সংকট যেটা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার মানে অন্য যে কোনো সময় বিশেষ করে একটা আইন পাশ করছেন নতুন নাগরিকত্বের যে বিষয়টি সেটাও আমার মনে হয় এই নির্বাচনে প্রভাব সৃষ্টি করছে সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে শাসন শাসন বা বা গণতন্ত্রের বাইরে যে ভাবনা সেটা ভারতে এবার খাচ্ছে এটা আমার কাছে মনে মানে কি কারণে মনে হয় আপনার মোদীর এই হুচট খাওয়ার পেছনে তার তো মানে তিনি জাতিকে বিভক্ত করছেন আচ্ছা বিশেষ করে মানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মানে পারস্পরিক যে বিভেদ সেটা ভারতীয় বহুত্ববাদের যে ব্যাপার সেটা সেটা থেকে সরাই নিছে এটা এক নম্বর দুই নম্বর সেখানে বেকারত্ব সংখ্যা বাড়ছে অনেকে বলছে যে হিন্দুত্ব বা মানুষের মানে এই বেকারত্বকে সামাল দিতে পারেনি অনেক রাজ্যেই যেখানে তারা ক্ষমতায় ছিল সে রাজ্যগুলোতে তারা এক কোঠে হারার পথে অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতা তো পাচ্ছে না অনেক ক্ষেত্রে সংখ্যা লঘিষ্ঠতা বিশেষ করে মানে কংগ্রেসের যে অবস্থা ছিল সেখান থেকে অনেকখানি কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে এখন বলা হচ্ছে হ্যাঁ অনেকখানি বলা হচ্ছে যে তারাই বিরোধী দল হতে যাচ্ছে প্রধানতম আমি বিরোধী দল যেটা গত দু বছর তারা হতে পারেনি গত পার্লামেন্টে তাদের বিরোধী দলের ভাবমূর্তি রক্ষা করা বেশ কঠিন কঠিন হয়ে গিয়েছিল এই যে তাদের ঘুরে দাঁড়ানোর বিষয়টা কি বিএনপি অনুপ্রেরণা হিসাবে নেয় কিনা শুধু বিএনপি নয় আমার মনে হয় যেসব দেশগুলোতে গণতন্ত্রের সপক্ষে কাজ করছে যেসব দলগুলো বিশেষ করে কর্তৃত্ববাদের বাইরে যারা রাজনীতি করতে চায় তাদের জন্য তো এটা একটা আশাবাদের সৃষ্টি করবে সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যে গণতন্ত্র কখনো পরাজিত হয় না সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে যেমন দেখেন আমেরিকাতেও অন্যান্য দেশগুলোতেও যারা কর্তৃত্ববাদ অর্থাৎ ডিক্টোরিয়াল ভাবনার সেই ভাবনা কিন্তু এখন এখানে এসে বিশেষ করে ভারত ভারত একটা বৃহৎ পৃথিবীর অন্যতম বৃহৎ দেশ সেখানে যেভাবে ধাক্কা খাইছে এটা আমার মনে হয় গণতন্ত্র স্বপক্ষে যে দেশে যেখানে থাক বিএনপি না সে সেই দেশেই এর প্রভাব বোধায় পড়বে